দেখাও না, দেখাও এবার কি দেখাও। পমফ্রেট মাছ ভাজা রুটি, বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি আছি মোটামুটি ভালো। আমি অনেকদিন পর আজকে ভিডিও নিয়ে আসছি, অনেকদিন পর, কারণ মাঝে আমি কিছুদিন ভিডিও করা বন্ধ করে দিয়েছি। আর আজকে এই ভিডিওটা আমার অনেকদিন বাদে, আমার পুরনো ভিডিও, আমি দীঘা গেছি অনেকদিন আগেই, কিন্তু এতদিন পর আনছি, কারণ আমি দেখছি ভিডিও করে ভিউজ আসছে না একদম। তো তোমরা হয়তো আমার ভিডিও পছন্দ করছো না, সেই কারণে আমার একটু মনটা খারাপ ছিল, তো আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। তো আবার আমায় দু একজন বলছে ভিডিও দিচ্ছ না কেন, তার জন্য আবার আমি শুরু করলাম। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো প্লিজ সবাই তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। গুড মর্নিং, হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন আছি কালনা গুপ্তিপাড়া ঘাটে। তো আজকে আমরা যাচ্ছি দীঘা। তো গ্যাংটক থেকে এসে এত বিজি ছিলাম যে আমি টাইমই পাইনি ভিডিও করার। তো আজকে বেরিয়েছি অনেক সকালবেলা, অনেক ভোরবেলায় 5টার সময়, তো অত সকালে ভিডিও করার মতন সময় হয়নি, হুটোপাটো করে বেরিয়েছি। তা আমাদের বাড়ির থেকে কালনা ঘাটে 20-25 মিনিট লাগে। তো এখানে এসে আমি এটা স্টার্ট করলাম। তো চলো দীঘার দিকে যাচ্ছি আমরা সবাই মিলে আমাদের গাড়িটা নিয়ে। তো একটু বসতে অসুবিধা হচ্ছে, কারণ আমার নিহারিকাও যাচ্ছে আমাদের সাথে, তাও ঠিক আছে, চলো সবাই মিলে যাই। তো চলো আজকে ভিডিওটা শুরু করি, ব্লগটা শুরু করি। এটা কি খারাপ হয়ে গেছে গো? আমরা এখন দাঁড়ালাম একটা হোটেলে কোলাঘাটে, এখানে একটু খাওয়া দাওয়া করবো, সকালে টিফিন, ব্রেকফাস্ট। তো এখন বাজে 9:40, তো খাওয়া দাওয়া করে আবার যাব, চলো। ব্রেকফাস্টে আমরা নিয়েছি কচুরি, কচুরির সাথে তরকারি দিয়েছি ঘুগনি আর বাটার নান, মিক্সড ভেজিটেবল, আর নিয়েছি আমরা চিকেন ভর্তা। এইগুলোই আইটেমগুলোই নেওয়া হয়েছে। বাবুকে দিলে না? বাবুকে দিলে না? আমরা হোটেলে পৌঁছে গেছি। তো হোটেলে আমরা আমাদের ফেভারিট হোটেল পিকুজিন, ওখানেই আমরা থাকব দুদিন। তো দেখো আমাদের বান্দরগুলো এসেই নেমে গেছে সুইমিং পুলে,
কিন্তু জল প্রচণ্ড ঠান্ডা আমরা ওদের কাছে শুনেছি, বলেছে কেউ নামছে না খুব ঠান্ডা জল বলে, কিন্তু ওরা তো শুনছে না, ওরা এসেই নেমে গেছে তিনজনায়। আমি একটু পরে যাব। সবাই সুইমিং পুলে চলে গেছে, আমি এখনো যাইনি, একবার যাবো। শীতকাল তো ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সুইমিং পুলের ড্রেস পরে নিয়েছি কিন্তু এখনো যাইনি। এখানে তো সুইমিং পুলের ড্রেস ছাড়া সিনথেটিক ড্রেস ছাড়া অ্যালাউ করে না, তো এবার যাবো। আসলেও সারাদিন গাড়িতে জার্নি করেছি, প্রচণ্ড টায়ার্ড আছি, এই জন্যে যেতে ইচ্ছা করছে না, তো যাই।
আমাদের সবার স্নান হয়ে গেছে, আমরা এখন খেতে যাচ্ছি হোটেলের নিচে রেস্টুরেন্টটায়। আমি তো আগেরবারে ভিডিওটা তো দেখিয়েছিলাম, তো চলো খেতে যাওয়া যাক। আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে ভাত, ডাল, কাতলা মাছ ভাজা, আলু ভাজা, ঝুরঝুরি আর চিকেন, এটাই আজকের মেনু আমাদের। ও আর সাথে স্যালাডও আছে, এটা বলতে ভুলে গেছিলাম, তো চলো খেয়ে নিই। টিকুজিনে নতুন একটা হোটেল উদ্বোধন হবে, তো এটার কাজ চলছে, তো হোটেলের পাশেই এটা, তো এটার ভেতরে এখনও কমপ্লিট হয়নি, দুদিনের মধ্যে হয়ে যাবে। তো আমি তোমাদের একটু দেখাই হোটেলটা, এটাও খুব সুন্দর করেছে ভেতরে ডেকোরেশন। হোটেলের সব থেকে সুন্দর লাগলো সুইমিং পুলটা, পুলটা রেডি হচ্ছে, সত্যি পুলটা ভীষণ সুন্দর, তোমরা যদি আসো তখন দেখতে পারবে, তো খুবই ভালো লাগছে পুলটা আমার কাছে। আমরা এখন রেডি হয়ে গেলাম, আমরা এখন রেডি হয়ে বেরোলাম বলতে ওল দীঘায় এলাম, মানে এত টায়ার, গ্যাংটক থেকে এসেই আবার দীঘার প্রোগ্রাম, তো ওই জন্য ঠিক মানে শরীর সাথ দিচ্ছে না, তাও চেষ্টা করছি যতটা ওদেরকে সঙ্গ দেওয়ার, মানে ওরা তো নতুন এসছে, ওদেরকে তো একটু ঘোরাতেই হবে, তো তাই জন্যে আবার আমরা আজকেও চলে এলাম ওল দীঘায় সবাই মিলে রেডি হয়ে। চলো তো ছন্দা বাড়িতে সবাইকে গিফট করার জন্য কিছু ব্যাগ কিনবে, তো আমরা এসেছি দোকানে, তো কিছু ব্যাগ কিনবে বলে ওকে একটু কিনতে হেল্প করছি, তো ব্যাগগুলো আছে ভালোই কালেকশন, দেখি কি কি ব্যাগ নেওয়া যায়। রাত্রে আমরা ডিনারে মাটন বিরিয়ানি নিয়েছি, কেননা সন্ধ্যের থেকে অনেক টুকিটাকি খাওয়া হয়েছে, একটা ফুল প্লেট বিরিয়ানি তো খেতে পারবো না, ওই হাফ হাফ করে ভাগ করে নিলাম। তো আজকে ভিডিওটা তোমরা দেখলে, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো আসছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, গুড নাইট, টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য, তো আসছি, বাই।